নমস্কার, আমি পূর্ণিমা রানী সাহা। তোমাদের ইনিশিয়েটিভ পাবলিক স্কুলে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত টিচার। তাহলে তোমরা আজকে অনেকদিন যাবত অনলাইনে ক্লাস করছো, সেই জন্য আজকে আমি তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 10-11 পৃষ্ঠার জোড় বীজ নিয়ে কিছু আলোচনা করব। জোড় বীজ সংখ্যাগুলোর সাথে আমরা সবাই পরিচিত। জোড় বীজ তো আমরা সবাই আগেও করেছি এবং অনেক পড়তে হবে। আমরা আজকে জোড় বীজ পড়ব যে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা শূন্যটাকে কি ধরি? শূন্যটা হচ্ছে কি? জোড়। সেভাবে 2, 4, 6, 8 এই সবগুলোই কি হবে? জোড় হবে। সেভাবে 2, 2, 22 হলেও জোড় হবে, আবার 4, 4, 44 হলেও জোড় হবে, আবার 3-এর সাথে 8 হলেও সেটা কি হবে? জোড় হবে, আবার 84 হলেও জোড় হবে, সেভাবে 98 হলেও জোড়, আবার 100 হলেও সেটা কি? এগুলো সব, অর্থাৎ যেই সংখ্যার, এখানে বইয়ের নিচে লেখা আছে দেখো, সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা শূন্য থাকলে এগুলো হবে কি? জোড় সংখ্যা। সেভাবে আমরা যদি এখানে 118 লিখি সেটাও জোড় হবে, আবার 256 লিখলেও কি হবে? জোড় হবে। তাহলে জোড় সংখ্যা শেষ, এবার আসবো আমরা বিজোড় সংখ্যা। যেমন ধরো 1, 3, 5, 1, 3, 5, 7, 9 এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। দেখো সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকলে এগুলো কি হবে? বিজোড় সংখ্যা হবে। যেমন এখানে 19, 27, 35, 55, 77, 97 এই সবগুলোই কি? বিজোড় সংখ্যা। সেভাবে আমরা 197 দিলেও কি হবে? বিজোড় সংখ্যা হবে। 235 দিলেও বিজোড় সংখ্যা হবে, অর্থাৎ যেই সংখ্যাগুলোর শেষের সংখ্যাটা জোড় হবে। তাহলে আমাদেরকে জোড় সংখ্যা মনে রাখতে হবে কোনগুলো? 0, 2, 4, 6, 8 আর বিজোড় সংখ্যা হচ্ছে কি? 1, 3, 5, 7, 9 তাহলে এটা হচ্ছে, এই পাঁচটা হচ্ছে জোড় সংখ্যা আর এই পাঁচটা হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো মনে রাখলে এই পাঁচটা সংখ্যা যে কোনো সংখ্যার শেষে হলে আমরা বুঝবো কি এটা জোড় সংখ্যা, আবার এই পাঁচটা সংখ্যা যে কোনো সংখ্যার শেষে হলে ওইটা বুঝবো আমরা কি? বিজোড় সংখ্যা। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই জোড় বিজোড়গুলো বাসায় নিজেদের মতো করে আরো বড় সংখ্যা দিয়েও নিজেরা চেষ্টা করতে পারো। তারপরের ক্লাসে আমি আবারও তোমাদেরকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত